আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। বুয়েনোস আইরেস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে প্রায় পুরোটা ভৌগোলিক অবস্থান জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র। আর্জেন্টিনার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। আন্দেস পর্বতমালা দেশটির পশ্চিম সীমানা নির্ধারণ করেছে, যার অপর পার্শ্বে চিলি অবস্থিত। দেশটির উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্রণালী। আর্জেন্টিনা মূলত অত্যধিক পরিচিত ফুটবল প্রেমীদের কাছে। ফুটবল ভালোবাসেন কিন্তু আর্জেন্টিনাকে চেনেন না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না। সম্প্রতি কোপা আমেরিকার বিজয় নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। 1993 সালের প্রথমবার কোপা আমেরিকা ফাইনাল জিতেছিল আর্জেন্টিনা। 2016 চিলির কাছে হারের পর সমর্থকদের মনে প্রশ্ন ছিল, মেসির জাতীয় দলের জার্সিতে খেতাব জেতার স্বপ্ন কি তাহলে অপূর্ণ থাকবে? কিন্তু নিয়তি ততটা নিষ্ঠুর হলো না। সৌজন্যে ডি মারিয়া 1-0 গোলে জিতে নিজের জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন তিনি। বিজয়ী হলেন আর্জেন্টিনা। আর্জেন্টিনার ফুটবল ইতিহাস নতুন নয়। 1986 সালের বিশ্বকাপ খেলায় ম্যারাডোনার বৈচিত্র্যপূর্ণ খেলা বিশ্বের মাঝে আর্জেন্টিনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বর্তমানে মেসির আর্জেন্টিনা নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমেই আর্জেন্টিনার সুদীর্ঘ ফুটবলের ইতিহাস নিয়ে আলোচনা করতে হয়। সুপ্রিয় দর্শক, আর্জেন্টিনার ফুটবল খেলা শুরু হয় 1867 সালে। তবে আর্জেন্টিনার প্রথম জাতীয় ফুটবল দল গঠিত হয় 1901 সালে। তারা উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি খেলায় প্রথম মুখোমুখি হয়, যা অনুষ্ঠিত হয় 1901 সালের 16 মে, যেখানে আর্জেন্টিনা 3-2 ব্যবধানে জয়লাভ করে। এটি ছিল আর্জেন্টিনার প্রথম রেকর্ডকৃত ম্যাচ। অন্যান্য শিরোপার মধ্যে তারা দুইবার ফিফা বিশ্বকাপ জিতেছে 1978 এবং 1986 সালে, এবং 14 দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর্জেন্টিনার ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যেই আছে রুক্ষ আন্দেস পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকনকাগুয়া। তবে বেশিরভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেরী সমভূমি, যার নাম পাম্পাস, শহরগুলিতে বাস করেন। পাম্পাসেই দেশটির অধিকাংশ কৃষি সম্পদ উৎপন্ন হয় এবং এখানেই দক্ষিণ আমেরিকার বিখ্যাত কাউবয় গাউচোদের আবাসস্থল। আর্জেন্টিনায় আরও আছে অরণ্যভূমি, মরুভূমি, তুন্দ্রাভূমি, সুউচ্চ সব পর্বতশৃঙ্গ, নদ নদী এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরীয় উপকূলভূমি। আর্জেন্টিনাতে আদি প্রস্তর যুগের মানব বসতির নিদর্শন পাওয়া যায়। আধুনিক আর্জেন্টিনার ইতিহাস 1600 স্প্যানিশ উপনিবেশকারীদের মাধ্যমে সূচিত হয়। 1773 সালে এখানে স্প্যানিশ সাম্রাজ্যের অধীনে রিও দে লা প্লাতা উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে। প্রায় 3 ধরে ঔপনিবেশিক শাসনের পর 1810 সালে আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ বিজয় শেষ করে। এরপরে দেশটিতে অনেকগুলি গৃহযুদ্ধ সংঘটিত হয়। শেষ পর্যন্ত 1861 সালে অনেকগুলি অঙ্গরাজ্যের একটি ফেডারেশন হিসেবে দেশটি পুনর্গঠিত হয়, যার রাজধানী নির্ধারিত হয় বুয়েনোস আইরেস। এরপরে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরত আসে এবং ইউরোপ থেকে বিপুল সংখ্যক অভিবাসীর আগমন ঘটে, যার ফলে সাংস্কৃতিক ও জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে দেশটিতে ব্যাপক পরিবর্তন হয়। 1900 শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। সে সময় এখানকার অধিবাসীরা ইউরোপীয় দেশগুলির সমমানের জীবনযাত্রা নির্বাহ করত। ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে দেশটি 20 শুরুতে বিশ্বের সপ্তম ধনী দেশে পরিণত হয়। তবে 1940 দশকের পর থেকে আর্জেন্টিনা ভয়াবহ মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব ও বড় আকারের জাতীয় ঋণের সমস্যা জর্জরিত। আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস খুব সংঘাতময়। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান প্যারেন
শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। অর্থনৈতিক মন্দার কারণে 1955 সালে পেরনের পতন ঘটে। 1976 সাল থেকে 1983 সাল পর্যন্ত কুখ্যাত সামরিক শাসনের সময় বহু আর্জেন্টিনিয়াকে বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1983 সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আর্জেন্টিনা আবার গণতন্ত্র স্থাপিত হয়, কিন্তু দেশটি অর্থনৈতিক সমস্যা তখনও হাবুডুবু খেতে থাকে। পাম্পাস এবং বিস্তীর্ণ উষর পাতাগোনিয়া ভূপ্রকৃতির রোমান্টিক হাতছানি সত্ত্বেও আর্জেন্টিনা মূলত একটি নগরকেন্দ্রিক রাষ্ট্র। দেশটির রাজধানী বুয়েনাস আইরেসকে ঘিরে থাকা আধুনিক ও ব্যস্ত শহরগুলি পাম্পাসের পূর্ব অংশে ছড়িয়ে পড়েছে। বুয়েনাস আইরেস দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ আন্তর্জাতিক শহরগুলির অন্যতম। উচ্ছল রাত্রিজীবন এবং স্থাপত্য শৈলীর কারণে এটিকে প্রায় প্যারিস ও রোমের সাথে তুলনা করা হয়। 19 শতকের শেষ ভাগে ও 20 শতকের শুরুর দিকে ইতালি, স্পেন ও ইউরোপের অন্যান্য দেশ থেকে লক্ষ লক্ষ অভিবাসী এখানকার শিল্প কারখানাগুলিতে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে স্থানান্তরিত হয়েছিল। বৃহত্তর বুয়েনাস আইরেস এলাকাতে আর্জেন্টিনার প্রায় এক তৃতীয়াংশ জনগণ বাস করে। মেন্দোসা প্রদেশে অবস্থিত আকনকাগু আর্জেন্টিনার সর্বোচ্চ পর্বতমালা। এটি সমুদ্রতল থেকে 6,959 মিটার উচ্চতায় অবস্থিত। এছাড়াও আকনকাগুয়া দক্ষিণ গোলার্ধ ও পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ পর্বত। কুয়েব্রাডা দি হুমাইকা সাতটি রঙের পাহাড় উত্তর পশ্চিম আর্জেন্টিনার জুজুই রাজ্যে অবস্থিত এক চিত্রানুক সংকীর্ণ উপত্যকা। এই অঞ্চল সর্বদা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের জন্য এক সংযোগস্থল হয়ে আসছে। এটি পশ্চিমে উত্তরে আলতি প্লানো, পূর্বে উপ আন্ডিজের পাহাড় এবং দক্ষিণে ভ্যালেস টেম্পলাদোস দ্বারা পরিবেষ্টিত। এটি মাইমারা গ্রামের উপত্যকার পাদদেশে অবস্থিত এবং এই স্থানের সবথেকে বিখ্যাত আকর্ষণ হল গ্রান্ডে নদী বা রিও গ্রান্দে। এই নদী সাধারণত শীতকালে শুষ্ক থাকে এবং গ্রীষ্মকালে কানায় কানায় পরিপূর্ণ থাকে। দক্ষিণী আর্জেন্টিনায় অবস্থিত প্যাটাগোনিয়া হল দেশের সবচেয়ে অন্যতম এবং বৃহৎ অঞ্চল। এটিকে যথাযোগ্যভাবে প্রকৃত প্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে বর্ণনা করা যেতে পারে। এই অঞ্চলটি আপনাকে আদিম প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে পারে। প্যাটাগোনিয়া একসময় বিপন্ন ডাইনোসরদের আবাসস্থল ছিল এবং এই অঞ্চল জুড়ে বহু জায়গায় তার প্রমাণ ছড়িয়ে রয়েছে। ভিল্লা ও চৌকনে হ্রদের পাশে ডাইনোসরদের বিশালাকার পায়ের ছাপ রয়েছে এবং উত্তরী নিউকিউনে ডাইনোসরদের প্রচুর ডিম পাওয়া গিয়েছিল। আর্জেন্টিনার তৃণভূমি পম্পাস নামে পরিচিত। এলাকার নামটি পম্পা শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হল বৃক্ষহীন সমভূমি। নামের সুপারিশ হিসেবে পম্পাসের সমগ্র অঞ্চলটি উর্বর জমির বিপুল এলাকা এবং বুয়েনোস আইরেসের আবৃত রাজ্য লা পাম্পা এবং সান্তাফে কর্ডোবার প্রধান অংশগুলির সমন্বয়ে গঠিত। এই এলাকার ভূপ্রকৃতি বৈচিত্র্যময়, যেমন অরণ্য, সম্প্রসারিত তৃণভূমি এবং লবণ হ্রদ দ্বারা পরিপূর্ণ। এই সমগ্র অঞ্চল আর্জেন্টিনার গাছপালার প্রধান অবলম্বন এবং গাউচো প্রতীক দ্বারা চিহ্নিত, যা দেশের অধিবাসীদের হৃদয় ও মনে এক আদর্শ স্থান অর্জন করেছে। এই অঞ্চলের প্রাথমিক দিক হল কৃষিকাজ। এই অঞ্চল তার গবাদি পশুপালন এবং তাদের আতিথ্যতার জন্য বিশেষভাবে বিখ্যাত। জনসংখ্যা অনুযায়ী এটি আর্জেন্টিনার এক অন্যতম জনবহুল অঞ্চল এবং সমগ্র দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ দখল করে আছে। এই অঞ্চলে পর্যটনের আকর্ষণের কোনো অভাব নেই এবং সমুদ্র সৈকত থেকে আধুনিক শহর পর্যন্ত এখানে আপনি সব কিছুই পাবেন। আর্জেন্টিনায় রয়েছে বেশ কয়েকটি জলপ্রপাত। আর্জেন্টিনার বিভিন্ন বনে জঙ্গলে রয়েছে টিয়া প্রজাতির কাকাতুয়া বড় আকারে, যেগুলি দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এ সকল বন্যপ্রাণী বা বন্য পাখির জন্য আর্জেন্টিনা আসলেই বিখ্যাত। এছাড়া রয়েছে দুম্বা প্রজাতির এক ধরনের প্রাণী, যেগুলি সাধারণত পাম্পাস এলাকায় গৃহপালিত পশু হিসেবে বা গবাদি পশু হিসেবে পালন করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সামনে আর্জেন্টিনার সম্পর্কে এতটুকু উপস্থাপন করলাম। আপনাদের আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য নতুনভাবে নতুন ডকুমেন্টারি নিয়ে আসব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রোগ্রামে।